So viewers, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি হাজির করব তা হলো দুখুর ছেলেবেলা। চলুন প্রথমে গল্পটি রিডিং করি। দুখুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চুলগুলো অনেক বড় বড়, অনেক বড় চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে, অনেক পরিষ্কার পানি টলটলে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম তাহলে সবার ঘুম ভাঙাতে পারতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, অনেক কাঠবিড়ালি ঘুরে বেড়ায় গাছে, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশেই আছে মক্তব, সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল বেশ সুরেলা, অনেক সুন্দর গান গায় দুখু, মুখে মুখে গান বেঁধে গাইত, সকলে শুনে মুগ্ধ হতো, কত সুন্দর গান। কে এই দুখু? তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, লিখেছেন দেশের কথা, লিখেছেন দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি, বাংলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছোটবেলায় নাম ছিল দুখু। এরপরে চলে যাই শব্দার্থতে। প্রথমেই আছে ঝাঁকড়া। ঝাঁকড়া শব্দের অর্থ ঘন গোছা। বাদার শব্দের অর্থ জঙ্গল। এরপর আছে তাল পুকুর। যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে তাকেই বলে তাল পুকুর, অর্থাৎ পুকুরের চারদিকে অনেক তাল গাছ। এরপর আছে টলটলে, পরিষ্কার। আমরা গল্পে জেনেছি তাল পুকুরের টলটলে পানিতে দুখু সাঁতার কাটে। এরপর আছে মক্তব, মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দুখুর ছেলেবেলা গল্পে আমরা শুনেছিলাম, পড়েছি, দুখু মক্তবে লেখাপড়া করে। ডাসা শব্দের অর্থ পাকা ও কাঁচার মাঝামাঝি, যেমন ডাসা ডাসা পেয়ারা, ডাসা পেয়ারা খেতে খুব মজা। এরপর আছে তরতর। তরতর শব্দের অর্থ তাড়াতাড়ি, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। এরপর সুরেলা শব্দের অর্থ খুব মধুর সুর, দুখুর গানের গলাও ছিল বেশ সুরেলা। মুগ্ধ শব্দের অর্থ বিভোর, অভিভূত। জাতীয় শব্দের অর্থ জাতির নিজস্ব। পূরণ। ক, তালপুকুরের পানি ড্যাশ, তালপুকুরের পানি টলটলে। খ, বনে ড্যাশ সাপ থাকে, বনে বাজারে সাপ থাকে, আমরা জানি বন জঙ্গলে অনেক সাপ থাকে। গ, নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল, নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল, অনেক বড় বড় চুল। ঘ, দুখুদের গ্রামে একটা ড্যাশ ছিল, দুখুদের গ্রামে একটা মক্তব ছিল। ঙ, ড্যাশ পেয়ারা খেতে খুব মজা, ডাসা পেয়ারা খেতে খুব মজা, অর্থাৎ যে পেয়ারা পাকাও নয় কাঁচাও নয় সেটাই হলো ডাসা পেয়ারা। চ, শাপলা আমাদের ড্যাশ ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল। স, দুখু মিয়ার গান শুনে সবাই ড্যাশ হতো, দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। বর্গীয় জ, একটা ড্যাশ আওয়াজ শুনলাম, একটা সুরেলা আওয়াজ শুনলাম। এরপর বর্ণ, প্রথমেই আছে এটি গয়ের, এটিকে ভাঙলে পাওয়া যায় গজক রফলা। এটার কয়েকটি শব্দ হলো গ্রাম, অগ্র, গ্রহ। এরপর আছে গয়ধ, গজগ্ধ, শব্দ হচ্ছে মুগ্ধ, দুগ্ধ, দগ্ধ। এরপর আছে প্রশ্নের উত্তর। ক, দুখুর আসল নাম কি?
প্রিয় দর্শক, এবার আছে এবার আসি আমরা প্রশ্নের উত্তরে। দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। খ, দুখু দেখতে কেমন ছিল? দুখুর মাথায় ছিল ঝাঁকড়া চুল, চোখ দুটো ছিল বড় বড়। গ, সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। খ, দুখু দলবল নিয়ে কি করে কি করে? দুখু দলবল নিয়ে খেলাধুলা করে। ঘুমো, কাঠবিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয়? কাঠবিড়ালিকে দেখে দুখুর ইচ্ছে হয় যদি কাঠবিড়ালি হতাম। চ, আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। সোভিয়াস, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।